পূজা মণ্ডপে গিয়ে গজল গাওয়া গাওয়া কতটা যুক্তিসঙ্গত কাজ ইসলামের আলোকে জানতে চাই। পূজা মণ্ডপে গজল গাওয়া নিয়ে যে আলোচনা চলছে, প্রথমত এখানে মূল ঘটনা কি ঘটেছে আমরা জানি না। বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন ধরনের মানুষদের পারস্পরিক বোঝাপড়া কোনো কোনো এলাকাতে এত বেশি ভালো যে পরস্পরের সাথে ব্যক্তিগত সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ। এখানে গজল গাইতে কি তাদেরকে ডেকে সেখানে তারা নিয়েছে, নাকি তারা সেদে সেখানে গেছে, সেটা আমরা জানি না। এই জন্য এ সম্পর্কে আমরা মানে স্পেসিফিক ঘটনা সম্পর্কে মন্তব্য করা কঠিন। যদি পূজা কর্তৃপক্ষ তাদেরকে ডেকে এনে বলে ভাই একটু গজল গান, তাহলে তাদের দোষ দিতে পারে না। আর যদি ভিন্ন কিছু হয়, কোনো মুসলিম সেখানে গিয়ে তাদেরকে তাদের মতো করে গজল শোনায়, তাহলে সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন করার সুযোগ আছে। কি গজল গেয়েছে না গেয়েছে তার উপর ভিত্তি করে ডিসিশন আসা যাবে। যাই হোক, এটা নিয়ে বিচার বিশ্লেষণ এটা এই মুহূর্তে আমার জন্য করা কঠিন, কারণ প্রকৃতি ঘটনা কি ঘটেছে আমরা জানি না। শুধু আমরা জানি যে অমুক গজল অমুক গজল কিছু ছেলে ফেলে গেয়েছে, এতটুকু আমরা জানি। আমি এটাকে সামনে রেখে ভিন্ন একটা আলাপ আনতে চাই, সেটা হলো আজকে এটা নিয়ে যে সমালোচনা হচ্ছে যে মুসলিম ছেলেরা মন্দিরে গিয়ে গজল গেয়েছে, এটা আপত্তিকর কাজ করেছে, এই যে আলোচনা এখন চলছে, এই যে সমালোচনা এখন চলছে, আমি এখানে একটু প্রশ্ন রাখতে চাই কেন এটা হয়েছে। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ দুর্গাপূজা আসলে বলে এটা হিন্দুদের উৎসব না, এটা সবার। এখন সবার বলার কারণে আপনি সবাইকে মন্দিরে টেনে আনলেন, আনার পরে কি কি অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে এটা তার একটা, আরো অনেকগুলো ঘটতে পারে। যারা দুষ্কৃতিকারী রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সংখ্যালঘুদেরকে যারা আঘাত করে এবং উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে যারা চাপানোর চেষ্টা করে, মুসলমানদের দোষারোপ করার যারা ষড়যন্ত্রে লিপ্ত, এরা তো যখন সব ধরনের মানুষকে আপনি সেখানে যাওয়ার জন্য টানাটানি করবেন, তখন এরা তো ওদের ভেতরে ছদ্মবেশে ঢুকে পড়বে, নানাবিধ অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। ইসলাম কেন কোনো কিছুকে নিষেধ করে সেটা বুঝতে আমাদের একটু সময় লাগে। অনেক সময় চাপে পড়ে ব্যাড এক্সপিরিয়েন্সের পর আমরা বুঝতে পারি যে ইসলাম আসলে কেন নিষেধ করেছে। ইসলাম আমাদেরকে বলেছে তুমি অন্য ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, লাইক রহফিদ্দিন তোমার ধর্ম গ্রহণ করার জন্য তাকে জবরদস্তি করবে না, তারটা তাকে করতে দিবে, কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না, কোনো উপাসনালয়ে কোনো উপাসকের উপরে যুদ্ধ চলাকালীন সময়ও হামলা করা যাবে না। ইসলাম আমাকে বলে দিয়েছে অন্যায়ভাবে তার প্রতি কোনো আচরণ করা যাবে না। আল্লাহ বলেছে ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে অন্য ধর্মাবলম্বীদের যারা আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়, শান্তিপূর্ণ সমাবস্থান ঘটছে তাদের প্রতি, এটুকু যথেষ্ট, মুসলিম শান্তিপ্রিয় থাকবে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। কিন্তু আমাদেরকে বলা হচ্ছে কি একটা সস্তা স্লোগান গত বেশ কয়েক বছর যাবত এস্টাবলিশ করা হয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। উৎসবটা যদি হয় ধর্মীয় উৎসব, তাহলে ধর্ম যার যার উৎসব সবার সবার কিভাবে ঠিক হয়? উৎসবটা যখন পার্ট অফ ধর্ম, তাহলে ধর্ম যার যার উৎসব তার তার, এটাই চুক্তি। এটার বাইরে একটি সরস হয়ে আরো বেশি ভালো শাস্তে যারা গেছেন এ হলো তার পরিণতি, যে আপনি টেনে টেনে মুসলমানদেরকে আনবেন, সেখানে অনভিপ্রেত ঘটনা ঘটবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে, সাহাবা একরাম বর্ণনা রয়েছে, আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, মান কাসারা সাওয়ালা কওমি ফাহুয়া মিনহু, যে ব্যক্তি অন্য ধর্মের মানুষদের দলে গিয়ে তাদের ভেতরে গিয়ে তাদের দল ভারী করবে, সংখ্যা বৃদ্ধি করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম আমাকে নিষেধ করেছে, একটা হলো উদারতা আর একটা হলো উদাসীনতা, একটা হলো উদারতা আর একটা হলো উদাসীনতা। মুসলমান উদারতার জায়গাটা হলো যে মুসলমান জানে শীত আল্লাহর জমিনে সঞ্চর অপরাধ, মুসলমান শীত করবে না, কিন্তু কেউ যখন তার ধর্মের অংশ হিসাবে করবে মুসলমান সেখানে কোনো বাধাও আমরা উদার হব কিন্তু উদাসীন হয়ে যারা বেশি ভালো শাস্তে বলেন
এই যে আজকে ছেলেরা গান গেয়েছে কালকে অবিবৃত একটা ঘটনা ঘটলে দায় কে নেবে? আমি মনে করি যে এটি আমাদের সেই নিজেদের মস্তিষ্ক প্রসূত যে আহ্বান তার ফলশ্রুতি। প্রত্যেক ধর্মের মানুষ যার যার কাজ সেখানে তিনি পালন করবেন, রাষ্ট্রের কাজ কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেদিকটা খেয়াল রাখা, নিরাপত্তা দেওয়া, ব্যাস এনাফ। বেশি ভালো স্বাস্থ্যে গিয়ে যখন আপনি কিছু করতে গেলেন তখন এই জাতীয় সমস্যা তৈরি হবে। আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি, ডক্টর আব্দুল জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা চমৎকার উপমা দিয়েছেন। স্যার বলেছেন, আমাদের দেশে ধর্মীয় যে স্বাধীনতা এটা হলো গণতান্ত্রিক সমাজের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতার মতো। প্রত্যেক দল যার যার রাজনীতির কাজ করবে, কেউ কাউকে বাধা দিবে না, এটা ছিল আমাদের সকল দলের জন্য কমন কথা। প্রত্যেকটা দল যার যার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, একটা আরেকটাকে কোনো বাধা দিবে না। এখন এটুকু অন্য উদারতা, এখন কোন দলের অনুসারী যদি আরেক দলের মিছিলে যায় যোগদান করে, তাহলে এটাকে উদারতা হবে না উদাসীনতা হবে? তোমাকে এত ভালো স্বাস্থ্য তো বলে নাই কেউ, তুমি তারটাতে বাধা দিও না, এটা এটুকু যথেষ্ট। তুমি চাই সেখানে তার মিছিলে যোগ দিলা, তার সমাবেশে যোগ দিলা, তাহলে এই লোকটাকে বলা হবে মুনাফিক, বেঈমান, যে এক দল করে আরেক দলের মিছিলে ঘুরে তবে তবে। ঠিক একইভাবে একজন মুসলমান তিনি অন্য ধর্মের মানুষদের ধর্মীয় স্বাধীনতা দিবেন, কিন্তু বিশ্বাসের জায়গায় তিনি ক্লিয়ার থাকবেন যে মূলত আল্লাহ তাআলার কাছে শিক্ষা তো অপরাধ, স্বামীটা করতে পারে একটা ভুল, বাট আমি শান্তিপূর্ণ সমাজের স্বার্থে আমি অবশ্যই তাকে তার স্বাধীনতা দেব, কিন্তু সেখানে মিশে গিয়ে একাকার হয়ে গেলে সেখান থেকে ভালো কিছু বয়ে আসবে আসবে না। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।